আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকেই কম্পিউটার মাইক্রোসফট অফিস প্যাকেজ সফটওয়্যার অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিনামূল্যে ব্যবহার করেন, তবে সেগুলো পাইরেটেড সংস্করণ, তা অনেকে জেনে অথবা না জেনে ব্যবহার করছেন। এসব পাইরেটেড সফটওয়্যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কম্পিউটার থেকে চলে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো, হ্যাক হতে পারে আপনার ব্রাউজারে লগ ইন করা বিভিন্ন সাইটের অ্যাক্সেস, যেমন ফেসবুক, ইমেল, ব্যক্তিগত ওয়েবসাইট ইত্যাদি। এর জন্য আপনার কম্পিউটারে জেনুইন সফটওয়্যার ব্যবহার প্রয়োজন, কিন্তু সেগুলোর সাবস্ক্রিপশন কিনে নিতে হয়। যদি আপনি ফ্রিতে সেগুলো ব্যবহার করতে চান, কিছু ট্রিক্স ফলো করে জেনুইন ভার্সনের সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস প্যাকেজের সফটওয়্যার এর অফিসিয়াল জেনুইন ভার্সনটি একদম ফ্রিতে লাইফ টাইমের জন্য আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ও দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। সো চলুন প্রসেসটি দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি একটি ব্রাউজার ওপেন করব, সার্চ বক্সে লিখব অফিস ডিপ্লয়মেন্ট টুল, এরপর ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছেন সবার উপরে মাইক্রোসফটের একটি লিঙ্ক চলে এসেছে, ডাউনলোড অফিস ডিপ্লয়মেন্ট টুল ফ্রম অফিসিয়াল, এখানে আমরা ক্লিক করব। এখন নিচে দেখতে পাচ্ছেন লাল বর্ডারের ডাউনলোড লেখা, এই বাটনে প্রেস করব। দেন ডিপ্লয়মেন্ট টুলটি এখন ডাউনলোড হচ্ছে। এরপর আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। এখন আমার ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন এমএস অফিস নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর আমার ডাউনলোড ফোল্ডারে থাকা অফিস ডিপ্লয়মেন্ট টুলটি টেনে আমার এমএস অফিস ফোল্ডারে ছেড়ে দেব। এখন এই ফোল্ডারে মাউসের রাইট বাটন ক্লিক করে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন অফিস কনফিগ নামে আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনারা চাইলে এখানে যে কোনো নামে আপনার পছন্দ মতো ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এখন অফিস ডিপ্লয়মেন্ট টুলে ডাবল ক্লিক করে ব্রাউজ ফর ফোল্ডার থেকে অফিস কনফিগ ফোল্ডারটি সিলেক্ট করে ওকে প্রেস করব। এখন আমাদের অফিস কনফিগ ফোল্ডারে প্রবেশ করব। কনফিগারেশন অফিস 2021 এন্টারপ্রাইজ, এটিকে রেখে উপরের সবগুলো আমি ডিলিট করে দিলাম। এই ফোল্ডারের সাদা জায়গায় আমি মাউসের লেড বাটনটি একবার ক্লিক করব। তারপর কিবোর্ডের শিট বাটনটি প্রেস করে মাউসের রাইট বাটনটি ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন ওপেন পাওয়ারশিল উইন্ডো হেয়ার, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন উইন্ডোজ পাওয়ারশিলটি ওপেন হলো। এখন আমার নোটপ্যাডে থাকা অফিস পথ ফাইলটি সম্পূর্ণ মার্ক করে কন্ট্রোল সি চাপে কপি করব। এখন আমার নোটপ্যাডে থাকা অফিস পথ ফাইলটি কপি করে আমার উইন্ডোজ পাওয়ারশিলে পেস্ট করব। আপনাদের সুবিধার জন্য এই XML পথ ফাইলটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটিকে কপি করে এখানে পেস্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পথ ফাইলটি পেস্ট হয়ে গেল। এখন আমরা ইন্টার প্রেস করব। এরপর আমরা ইয়েস প্রেস করব। দেখতে পাচ্ছেন এখন এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে, নিচে লেখা আছে প্লিজ স্টে অনলাইন হোয়াইল অফিস ডাউনলোডস। তার মানে আমাদের এখন অনলাইন থেকে এই পুরো সব সফটওয়্যারের বিভিন্ন এলিমেন্টসগুলো এখন ডাউনলোড হতে থাকবে, এর জন্য আমাদের বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। যদি আপনার ইন্টারনেটের স্পিডটি ফাস্ট হয় তো এটা আপনার তাড়াতাড়ি সেট হয়ে যাবে, আর যদি একটু স্লো হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনি আপনার কম্পিউটারে ক্র্যাকমুক্ত জেনুইন মাইক্রোসফট অফিস স্যুট সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।